এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি মার্টিন দম্পতি কতটা কষ্ট করে তাদের ছানাদের বড় করে তোলার পরও ছানাগুলো কিভাবে তাদের বাবা মায়ের সাথে বেইমানি করেছে। সাদা রঙের ঝুলন্ত কিছু খোপের মুখে বসে আছে কালো রঙের বেশ কিছু পুরুষ পার্পেল মার্টিন পাখি। এরা মূলত বসে বসে ডিমে তা দিতে বসা তাদের স্ত্রী ও সন্তানদের পাহারা দিচ্ছে। এদিকে একজন প্রস্তুতি নিচ্ছে ঘর বাঁধার, এদিকে একজোড়া পার্পেল মার্টিন পাখি খোপের মুখে বসে বসে স্বপ্ন দেখছে তাদের পরবর্তী প্রজন্মের, কারণ তাদের এখন বংশ বিস্তারের সময় ঘনিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ পর আলোচনা শেষে তারা একে একে দুজনেই ঢুকে পড়ে খোপের ভিতর, হয়তোবা তাদের এই খোপটি পছন্দ হয়েছে। এরপর খোপ থেকে বের হয়ে দুজনই উড়াল দেয়। এদিকে পার্পেল মার্টিন পাখিদের কলোনির পাশেই একজোড়া চড়ুই দম্পতি বেশ কয়েকবার মিলনে আবদ্ধ হয়েছে। যাই হোক, এই চড়ুই দম্পতির কার্যকলাপ নিয়ে কিছুক্ষণ পরেই বলছি। এদিকে এই পার্পেল মার্টিন দম্পতি তাদের ঘরে শুকনো খড়কুটো আর লতাপাতা দিয়ে 3 থেকে 4 দিনের মাথায় তৈরি করে ফেলে তাদের ঘরটি। ঘর তৈরি করা শেষ হতে না হতেই স্ত্রী পাখিটি বসে পড়ে ডিম পাড়তে। দিন কয়েক পর স্ত্রী পাখিটি 2টো ডিম পাড়ে, তাই বাবা পাখিটি এক বিশেষ ধরনের ঔষধি পাতা নিয়ে আসে মুখে করে, যেন তাদের সন্তানদের কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে। ঔষধি ওই পাতাগুলো মা পাখিটি এভাবেই তার ডিমগুলোর আশেপাশে রাখছে। তখন গভীর রাত, মা পাখিটি 4 নম্বর ডিমটি পাড়া শেষ করে একটু দূরে যায়। আর এর সুযোগ নিয়ে অন্য আরেক প্রজাতির একটি পাখি ঢুকে পড়ে তাদের ঘরে, আর এই ছোট্ট পাখিটি পার্পেল মার্টিন দম্পতির একটি ডিম চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর অবুজ মার্টিন দম্পতি বাসায় ফিরে, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না, আর মা পাখিটি আবারও বসে পড়ে ডিম পাড়তে। এর পরের দিনের ঘটনা, মার্টিন দম্পতি আবারও বের হয় আহারের সন্ধানে, আর এবার তাদের বাসায় ঢুকে পড়ে একটি চড়ুই পাখি। চড়ুই পাখিটি তাদের বাসায় ঢুকে তাদের ডিমগুলোর সাথে কি যেন করছিল, কিন্তু হুট করেই পুরুষ মার্টিন পাখিটি হাজির। চড়ুই পাখিটিকে নিজের ঘরে দেখতে পেয়ে কিছুটা অবাক হয় পুরুষ মার্টিন পাখিটি, আর তাকে দেখে বেশ ঘাবড়ে যায় চড়ুই পাখিটি। এরপর আর কি, রেগে মেগে মার্টিন পাখিটি হামলা করে তাড়িয়ে দেয় চড়ুই পাখিটিকে। মূলত এই সেই চড়ুই পাখি যে কিনা মার্টিন দম্পতির একটি ডিম চুরি করেছিল, সে এবারও হয়তোবা মার্টিন দম্পতির আরও একটি ডিম চুরি করতে এসেছিল। দিন কয়েকের মধ্যে স্ত্রী পাখিটি আবারও 3টি ডিম পাড়ে, তাই তো বাবা পাখিটি আরও বেশ কয়েকটি ঔষধি পাতা এনে সুরক্ষিত রেখেছে তাদের আদরের ডিমগুলোকে। মোটমাট 6টি ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর মা পাখিটি বসে পড়ে ডিমগুলোতে তা দিতে, কিন্তু তখন অন্য আরও একটি মার্টিন পাখি জোর করে ঢুকে পড়ে তাদের বাসায়, যা একদমই পছন্দ হয়নি এই মার্টিন দম্পতি। তাই তো তারা এভাবেই ওই মার্টিন পাখিটিকে উড়াধুরা মার শুরু করে, কিন্তু দুষ্ট ওই মার্টিন পাখিটিও কোনো দিকে কম নয়, সে একাই এই মার্টিন দম্পতির সাথে মারামারি শুরু করে। তবে মারামারির এক পর্যায়ে যখন দুষ্ট মার্টিন পাখিটি বুঝতে পারে তার একার পক্ষে এই দুজনের মোকাবেলা করা সম্ভব নয়, তখন সে পালিয়ে যায়। মারামারি ধস্তাধস্তির কারণে মার্টিন দম্পতির আদরের ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় ঘরের চারপাশে, তাই তো তারা তাদের ডিমগুলোকে এভাবেই আবারও তা দেওয়ার জন্য পরম আদরে নিয়ে যাচ্ছে ঘরের কোণে। এরপর থেকে নিয়মিত মার্টিন দম্পতি টানা 15 থেকে 18 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর ডিমগুলো ফুটতে শুরু করে, আর একে একে বেরিয়ে আসতে শুরু করে কতগুলো ফুটফুটে মার্টিন ছানা। একটি ডিম ফুটে আর মা পাখিটি ওই ডিমের খোসাটি মুখে করে নিয়ে যায় বাইরে ফেলে আসতে। এভাবেই মাত্র 2-1 দিনের মাথায় সবগুলো ডিম ফুটে বেরিয়ে আসে ছানাগুলো। ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসার পর মার্টিন দম্পতি দিন রাত এক করে তাদের আহারের যোগান দিতে ব্যস্ত হয়ে পড়ে। একদিন বাবা পাখিটি
খোপের উপরে বসে পাহারা দিচ্ছিল তার সন্তানদের। কিন্তু বাবা পাখিটির চোখ ফাঁকি দিয়ে দুষ্ট ওই মার্টিন পাখিটি আবারও ঢুকে পড়ে তাদের বাসায়। মুহূর্তের মধ্যেই বাবা পাখিটি তা বুঝতে পেরে বাসায় ঢুকে উত্তম মধ্যম দিয়ে আবারও তাড়িয়ে দেয় চোর মার্টিন পাখিটিকে। বেশ কয়েকবার সন্তানদের উপর বিপদ আসায় মার্টিন দম্পতি কখনোই তাদের ছানাদের বাসায় একা ফেলে যেত না। এদিকে ছানাগুলো বাবা মায়ের আদর যত্ন পেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। মাত্র 7 থেকে 8 দিনের মাথায় ছানাগুলো এখন বেশ বড় হয়ে গেছে। ছানাগুলো বড় হওয়ার সাথে সাথে তাদের খাবারের চাহিদাটাও দিন দিন বেড়েই চলেছে। তাই তো ছানাদের আহারের যোগান দিতে মার্টিন দম্পতি একসাথেই বেরিয়ে পড়ে। আর ঠিক তখনই পূর্বে হামলা করা ওই চোর লম্পট মার্টিন পাখিটি আবারও ঢুকে পড়ে তাদের বাসায়। এবার সে বাসায় ঢুকে খুব বাজেভাবে আক্রমণ করতে থাকে একটি ছানাকে। ছোট ওই অসহায় ছানাটি তখন ব্যথায় কাতরাতে থাকে আর এভাবে কিচমিচ করে ডাকতে থাকে তার বাবা মাকে। হয়তোবা সে বলছিল, বাবা মা, তোমরা আমাদের একা ফেলে কোথায় গেছো? নিষ্ঠুর এই মার্টিন পাখিটির হয়তোবা একটু খারাপ লাগছে না ছোট এই ছানাটির জন্য। তাই তো সে অনবরত ঠোকাতে থাকে ছানাটিকে। আর ছানাটি ব্যথা সহ্য করতে না পেরে এভাবেই জ্ঞান হারিয়ে বসে। এরই মধ্যে বাবা পাখিটি ঘরে ফিরেই সে তার মুখ থেকে একটি ছানাকে খাবার খাইয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ে চোর মার্টিন পাখিটির ওপর। বাবা পাখিটির আক্রমণ সহ্য করতে না পেরে তড়িঘড়ি করে শেষমেশ সে পালিয়ে যায়। হাজারো বাধা বিপত্তি, ঝগড়া বিবাদ আর অক্লান্ত পরিশ্রমের পর ধীরে ধীরে মার্টিন দম্পতি তাদের আদরের ছানাগুলোকে পেলে পুষে বড় করে তুলেছে। এভাবেই ডিম ফুটে বেরিয়ে আসার 20 থেকে 25 দিনের মাথায় তাদের শরীরে পুরোপুরি পালক গজিয়ে যায়। মার্টিন দম্পতি এখন ছানাগুলিকে বাসায় একা ফেলেই দিনের প্রায় বেশিরভাগ সময়ই বাইরে কাটিয়ে দেয় আহারের যোগান দিতে। মাত্র 30 থেকে 40 দিনের মাথায় ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যায়। তাই তো তারা এক এক করে উড়াল দেয় এই বাসাটি ছেড়ে। ডিমপাড়া থেকে ছানাগুলো উড়ে চলে যাওয়া পর্যন্ত মার্টিন দম্পতি দিন রাত পরিশ্রম করে ছানাগুলোকে বড় করে তুলেছে। কিন্তু স্বার্থপর এই ছানাগুলো বাসাটি থেকে উড়ে চলে যাওয়ার পর আর কখনোই তাদের বাবা মায়ের খবর নিতে আসবে না।